গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই তিনি পৌঁছে গিয়েছেন। তিন দিনের সফরে তিনি সেখানে পৌঁছেছেন এবং আজ তার দ্বিতীয় দিন একটি প্রশাসনিক বৈঠক রয়েছে। দুপুর দুটোর সময় তিনি সেই প্রশাসনিক বৈঠক করবেন এবং এর ছাড়া একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন করবেন। দুপুর দুটো নাগাদ হতে চলেছে তার এই প্রশাসনিক বৈঠক এবং তারপরেই তিনি কপিল মুনির আশ্রম লাগোয়া শ্রীবীজ পরিদর্শনে যাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গঙ্গাসাগর সফর আজ দ্বিতীয় দিন, আজ প্রশাসনিক বৈঠক রয়েছে, এছাড়াও একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। পাশাপাশি তিনি কপিল মুনির আশ্রম লাগোয়া শ্রীবীজ পরিদর্শনেও যাবেন। যশ পরবর্তীতে যে সমস্ত ক্ষতি হয়েছে সেই শ্রীবীজের, সেই সমস্ত এলাকা তিনি নিজে খতিয়ে দেখতে যাবেন। আগামী 14 জানুয়ারি গঙ্গাসাগর মেলা হতে চলেছে, তার আগে মুখ্যমন্ত্রী সমস্ত বিষয়টা নিজে দেখতে চান। আজ তার প্রশাসনিক বৈঠক শেষে তিনি সেখানে পৌঁছে যাবেন এবং প্রসঙ্গত আরও একটা বিষয় জানিয়ে রাখবো যে আজকের প্রশাসনিক বৈঠকে সেখানে আমলারা উপস্থিত থাকবেন, এছাড়া প্রশাসনিক কর্তারা উপস্থিত থাকবেন। 58টি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 29টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর করবেন তিনি। তিন দিনের গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন দিনের গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। পাশাপাশি তিনি শ্রীবীজ পরিদর্শনে যাবেন। কপিল মুনি আশ্রম লাগোয়া যে শ্রীবীজ আছে সেটা পরিদর্শনেও যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জেনে নেব, সঙ্গে রয়েছেন প্রতিনিধি কল্লোল মণ্ডল। কল্লোল, কি জানা যাচ্ছে? সাগরে দক্ষিণ ২৪ পরগনার ঋধু প্রশাসনিক বৈঠক দুটো থেকে শুরু হবে। এই বৈঠক দীর্ঘক্ষণ ধরে চলবে এবং কলকাতা থেকে প্রশাসনিক স্তরে সমস্ত কর্তারা তারাও এসে গেছে এবং তারা এই দুটো থেকে এই প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। এবং বিভিন্ন প্রকল্প, অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা যেসব প্রকল্পগুলো ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে, অনেক কাজ শেষের দিকে, মানে এমন অনেক কাজ রয়েছে যে কাজগুলো সামান্য কারণে হয়তো সেইগুলো বাস্তবায়িত ঠিক মতন করা সম্ভব হচ্ছে না বা দ্রুত গতিতে কাজ সম্পন্ন করা যাচ্ছে না। সেই কাজগুলো খতিয়ে যেসব সচিব পর্যায়ে কর্তারা থাকবেন তাদের সঙ্গে জেনে নেবেন এবং সেখানে কি গাফিলতি রয়েছে, কতটা সমস্যা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে সমস্ত কাজগুলো তিনি দেখবেন, দেখে সঙ্গে সঙ্গে সমাধান করে দেবেন অথবা দ্রুত গতিতে কাজগুলো যাতে সম্পন্ন করা যায়। অনেক ধন্যবাদ কল্লোল। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি কল্লোল মণ্ডলের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, আজ গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুপুর দুটো নাগাদ তিনি একটি প্রশাসনিক বৈঠক করবেন। ইতিমধ্যেই প্রশাসনিক কর্তারা কলকাতা থেকে রওনা দিয়েছেন, তারা সেই বৈঠকে উপস্থিত থাকবেন। আজকের এই বৈঠকে দক্ষিণ ২৪ পরগনার নিয়ে মূলত আলোচনা হবে, তার পাশাপাশি সামনে গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলার আগে যশ পরবর্তী যে ক্ষতি হয়েছে কপিল মুনির আশ্রম লাগোয়া এলাকাতে শ্রীবীজে, সেই সমস্ত তিনি নিজে দেখবেন সেখানকার পরিস্থিতি, সে তারপরেও যাবেন। অর্থাৎ প্রশাসনিক বৈঠক শেষে তিনি শ্রীবীজ পরিদর্শনে যাবেন। গঙ্গাসাগরের মেলাকে এক নম্বরে রাখতে চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে তাকে প্রশংসায় ভরিয়ে দিলেন কপিল মুনি মন্দিরের প্রধান মহন্ত। বললেন, দিদি বাংলার জন্য প্রচুর কাজ করেছেন, দেশে এই রকম নেতারই প্রয়োজন, দিদিকে তিনি প্রধানমন্ত্রী রূপে দেখতে চান বলেও অকপট প্রধান মহন্ত। সপ্তাহখানেকের মধ্যেই শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগেই কপিল মুনির আশ্রমে গিয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বহুবার চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গঙ্গাসাগরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথাই বললেন মমতা। তিনি বলেন, কুম্ভ মেলায় যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট ভালো, কিন্তু গঙ্গাসাগরে যাতায়াত বেশ কঠিন, জল পেরিয়ে যেতে হয়। তাই গঙ্গাসাগরের মেলাকে এক নম্বরেই রাখতে চান মুখ্যমন্ত্রী। আমি প্রধানমন্ত্রীকে অনেকবার চিঠি লিখেছি, গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা উচিত, কুম্ভ যদি ওয়ান হয় এটা টু হওয়া উচিত, এবং আমি মনে করি কুম্ভ থেকে এটা কিছুতেই কম নয়। কুম্ভ মেলা রোড কানেক্টেড, রেল কানেক্টেড, কিন্তু এটা কোনোভাবে জল পেরিয়ে আসতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে তাকে প্রশংসায় ভরে দিলেন কপিল মুনি মন্দিরের প্রধান মহন্ত। বললেন, দিদি বাংলার জন্য প্রচুর কাজ করেছেন, দেশে এই রকম নেতারই প্রয়োজন, সবার প্রিয় দিদিকে তিনি প্রধানমন্ত্রী রূপে দেখতে চান। যারা বাঙাল পশ্চিম বাঙাল কা কল্যাণ কিয়া, ऐसे ही नेता
अगर केंद्र में हों और रामंत्री के रूप में तब इस देश का कल्याण होगा। পাশাপাশি নাম না করে মোদীকে কার্যত মিথ্যাবাদী বলেও মন্তব্য করেন মহন্ত। খালি আপনা আপনা নাম কমানি নিয়ে কর্ণা রেখায় ঝুট বলে। মেলা চলবে 8-16 জানুয়ারি। মেলা নিরাপত্তা নিয়ে কোনো রকম ঘাটতি রাখলেন না মুখ্যমন্ত্রী। মেলার আয়োজন হবে কোভিড বিধি মেনেই। 6 দিনে চলবে অতিরিক্ত 70টি ট্রেন, থাকবে 11টি কোয়ারেন্টাইন সেন্টার, 5টি সেফ হোম।